summer. রূপাবদ্দুল্লাহ মতিন, যিনি শুধুমাত্র রূপাবদ্দুল্লাহ নামে বেশি পরিচিত, নানাভাবে বিতর্কিত, নানাভাবে সমালোচিত বিভিন্ন মহলে, বাংলাদেশের আকাশে হঠাৎ উদিত এক কর্পোরেট নক্ষত্র, নিজের রূপ ও গ্ল্যামার দিয়ে গ্রামের কোণের উচ্চ পর্যায়ে পৌঁছে নিজেকে নিয়ে গেছিলেন এক অন্য উচ্চতায়। মিডিয়ার সামনে রূপাবদ্দুল্লাহর ফ্যাশন উপস্থিত বিভিন্ন সময় উসকে দিয়েছে নানা বিতর্ক, ইন্টারনেট ঘাটল মিলবে তার বিস্তর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে গ্রামীণ কোণে চুক্তি থাকাকালীন তাকে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টও দেখা যেত ক্যামেরার মধ্যমণি হিসাবে। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। আসুন তার কিছু সাম্প্রতিক দেখি, এগুলোর সঙ্গে নেটের মাধ্যমে ছড়িয়ে পড়ার সুযোগ পায়নি। বিভিন্ন সময় তিনি এসেছেন আলোচনায়। 2009 সালে গ্রামীণের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আগ পর্যন্ত তাকে নিয়ে মাতামাতি ছিল সবচেয়ে বেশি। পরবর্তীতে সিটি ব্যাংক এতে যোগ দিলে সেটা কমে যায়। রূপাবদ্দুল্লাহ এয়ারটেল সিম সার্ভিস অফিসার হিসেবে কর্মরত আছেন। রূপাবদ্দুল্লাহ একসময় গ্রামের ফোনে সাবেক সিপ কমিউনিকেশন অফিসার ও সিপ মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1998 সাল থেকে গ্রামীণ ফোনে কর্মরত ছিলেন। 2009 সালের শেষ দিকে তিনি গ্রাম ফোনের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। রূপাবদ্দুল্লাহ টেলিকম খাতে 12 বছরের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে তিনি ছিলেন। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী সদস্য তিনি। আইস টুডে পত্রিকার কনসাল্টিং সম্পাদকও তিনি। সমমানা পুরস্কার মোবাইল কন্টেন্টে শীর্ষ 500 জন নারী মোবাইল বিনোদন ফোরাম বেগম রোকেয়া শাহিন ব্যক্তিত্ব পুরস্কার 2006 সাল সহ অসংখ্য সমমানা পুরস্কার পান রূপাবদ্দুল্লাহ মতিন। বিশেষ প্রতিভা প্রথমবারের মতো অ্যালবামের জন্য গান করেছেন রূপাবদ্দুল্লাহ। প্রযোজনা সংস্থা জি সিরিজের ব্যানারে রিলিজ পেয়েছে তার মিক্সড অ্যালবাম যা বিজয় চলে। অ্যালবামটিতে রূপাবদ্দুল্লাহ মোট দুটি গানে কণ্ঠ দিয়েছেন। আর একটি গানে তিনি এককভাবে কণ্ঠ দিয়েও আরেকটি গানে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সুরকার গায়ক তাপসের সঙ্গে। পূর্ব অ্যালবামটির ফিচারিং করেছেন তাপস নিজেই।